ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. بعد ام بي زبير شيخ انديا থেকে জানতে চাইছেন ফিতরের দাওয়াত উত্তম সময় কোনটা, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। ফিতরের দাওয়াত উত্তম সময় হলো ঈদের দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন দিয়েছেন ঈদগাহ মাঠে যাওয়ার আগে ঈদের দিন। এই জন্য তো ঈদের সালাতে একটু দেরি করে পড়া ভালো, যদি ফিতর আদায় করা হয় সেখানে। কিন্তু আমাদের দেশের পজিশন তো ওইভাবে পারবেন না, ঈদের নামাজ তো তাড়াতাড়ি হয়ে যায়, বা ওই দিনকার ফকির মিসকিন গরিব সবাই তো যার যার কাজে ব্যস্ত থাকে, আপনারাও কাজে ব্যস্ত থাকবেন, ঈদের নামাজ পড়তে হবে। এই জন্য ফিতরা ঈদের দিন চাদরটা পরে ওই দিন দিতে পারেন রাত্রে, বা দু একদিন আগেও দিতে পারেন। সাহাবী আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু দু একদিন আগে দিতেন, এই জন্য দু একদিন আগে দিলে ভালো। এত তাড়াতাড়ি 15-20 দিন আগে অথবা 10-20 রোজার আগে না দেওয়া ভালো, দুই একদিন আগে দিলে আদায় হয়ে যাবে। এটা যেহেতু পরিবেশটা অন্যরকম, গরিবের কাছে পৌঁছাইতে হয়, নিজের প্রস্তুতি নিয়ে নিজেদের প্রস্তুতি নিতে হয়, এভাবে আদায় করবেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।